ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022 অনুষ্ঠিত হচ্ছে ঢাকার অদূরে পূর্বাচলে। তো কি কি থাকছে, কি কি আয়োজন হচ্ছে, কিভাবে হচ্ছে বিস্তারিত থাকছে ভিডিওতে। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক। আজকে মেলার পূর্ব দিন বা আগের দিন, তারপরেও কিন্তু অনেক মানুষ কিন্তু মেলায় আসছে, যারা হচ্ছে যে দেখার জন্য যে অ্যাকচুয়ালি কী কী থাকছে বাণিজ্য মেলায়। তো কিউরিয়াসিটি থেকে অনেক লোকজন কিন্তু আজকে আসছে যে দেখবে তারা মেলায় অ্যাকচুয়ালি কী হচ্ছে বা কী কী থাকছে। আমরা এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি হচ্ছে মেইন ভবনের যে মেইন যে এন্ট্রান্স, তো এখানে মূলত উদ্বোধন হবে। তো টোটাল কোন কোন পার্ট থাকছে, কোন সাইডে কী থাকছে, এটা বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ভবনের মেইন ফটক। আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু সিজনের পুরো সিজনে যারা বেশি বেশি আসতে চায়, তো সিজনের ফুল টিকিট কিন্তু এখানে থাকবে। এটা মূলত হচ্ছে মেইন ভবনের মেইন জায়গা। সো এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে শুরু করে সব সিকিউরিটি সিস্টেম কিন্তু এখানে থাকছে। আমরা এখন ভবনের দক্ষিণ সাইডে যাচ্ছি, এখানে কী কী জিনিস আছে আমরা দেখছি। আমরা ভবনের সামনে কিন্তু আপনারা যদি দেখেন বেশ কিছু বসার কিন্তু এখানে বেশ ব্যবস্থা আছে, খুব সুন্দর সুন্দর। অ্যাকচুয়ালি এখানে কি হবে, কফি শপ না অন্য কিছু এখনও পর্যন্ত জানতে পারি নাই, আস্তে আস্তে জানা যাবে। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, সমস্ত আপডেট পেতে। গেট দিয়ে ভিতরে ভবনের ভিতরে ঢুকলেই কিন্তু এই যে বিভিন্ন স্টল কিন্তু আপনারা দেখতে পাবেন, এখনও রেডি হয় নাই, আজকে নাগাদ হয়তো রেডি হইতে পারে। জাস্ট আমি আপনাদেরকে ভবনের ভিতর থেকে দেখাচ্ছি এই যে স্টলগুলো মোটামুটি সেজে উঠছে। এটা মূলত কসমেটিক্সের যে স্টল, এখনও অলমোস্ট রেডি, এখন প্রোডাক্টগুলো উঠায়নি, হয়তো আগামীকাল নাগাদ সব হয়তো উঠে যেতে পারে। নাদিয়ার স্টল, এটা হচ্ছে যমুনার স্টল। এটা সেই মেইন ফটকটাই একটু আগে আমরা দেখাচ্ছিলাম বা বলছিলাম। এখানে কিন্তু ভিতরে থাকছে রেস্টুরেন্টের ব্যবস্থা, তো মোটামুটি খুবই অর্গানাইজ ভিতরে রেস্টুরেন্টগুলো, আপনাদেরকে একটু দেখাই। উপরে লিফট এরিয়া থাকছে, ওয়াশরুমেরও সুন্দর ব্যবস্থা আছে। এখানে কিন্তু বেশ বড় একটা রেস্টুরেন্ট আছে যে থাকতেছে, যেটা হচ্ছে যে একসঙ্গে অনেক লোকের ক্যাপাসিটি থাকবে, যারা একসঙ্গে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে।
এখানে একসঙ্গে 500 লোকে প্লাস হচ্ছে বসে লাঞ্চ করতে পারবে, এছাড়া স্ন্যাক্স থাকবে, চা কফি এটা তো থাকবেই। সো এই হচ্ছে যে টোটাল ক্যাপাসিটি রেস্টুরেন্টের। তুর্কি যে কার্পেট গুলা এটা স্টক, এটাও নিউ কেয়ারের স্টল। সবশেষ যেটা বলবো, বাণিজ্য মেলা এখানে খুবই অর্গানাইজ ভাবেই হচ্ছে। সত্য কথা বলতে পূর্বের ন্যায় কিন্তু এতগুলো স্টল কিন্তু এখানে অ্যাকচুয়ালি থাকবে না, অনেক স্টলই থাকবে খুব ছোটো পরিসরে। সবশেষে যেটা বলবো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিয়মিত সব আপডেট পেতে বাণিজ্য মেলা 2022।